2018 সালে লাইভ স্ক্রিন থেকে আমরা একটা স্টাডি করেছিলাম 387 জন প্রফেশনালসের উপরে, যারা বিভিন্ন এমএনসি, এফএমসিজি এবং বাংলাদেশের বিভিন্ন লোকাল কোম্পানিগুলোতে কাজ করছিলেন। আমরা এই মানুষগুলোর মাঝে আসলে কয়েকটা জিনিস দেখতে চাচ্ছিলাম, যে তাদের ডিপ্রেশন লেভেলটা কেমন আছে, অ্যাংজাইটি লেভেল কেমন আছে এবং স্ট্রেস বার্নআউট কী পরিমাণ হচ্ছে। তো এই স্টাডিটা শেষে আমরা যে ফাইন্ডিংগুলো পাই সেখান থেকে আমরা দেখতে পাই যে 31% প্রফেশনালি কোনো না কোনোভাবে আসলে কোনো না কোনো মাত্রায় ডিপ্রেশনে আক্রান্ত। 21% অফ দিজ রেসপন্ডেন্টস আমরা যেটা দেখতে পাই তাদের অ্যাংজাইটি লেভেল অনেক বেশি, এবং 38% অফ দিজ প্রফেশনালস তাদের মধ্যে আমরা স্ট্রেস বার্নআউট দেখেছি। তো এই রিসার্চটা আসলে আমরা নিজেরা করতে চেয়েছিলাম এটা বুঝতে যে বাংলাদেশের ওয়ার্ক প্লেসে মেন্টাল হেলথের অবস্থাটা আসলে কীরকম। কারণ এই যে মেন্টাল হেলথ ইস্যুটা ওয়ার্ক প্লেসে ভীষণ জরুরি একটা ব্যাপার, এই পুরো আইডিয়াটা বা পুরো এই ব্যাপারটা নিয়ে সচেতনতা বাংলাদেশে নেই। কিন্তু আমরা সবাই জানি, যদি আমরা একটু ইন্টারনেট ঘাটাঘাটি করি আমরা বুঝবো যে সারা বিশ্বে কিন্তু এটা এখন ভীষণ আলোচনার একটা বিষয়। ওয়ার্ক প্লেসে কেন মেন্টাল হেলথ প্রয়োজন এটা খুব সহজে বোঝা যায়, এবং এখানে একটা জিনিস একটু আগে পরিষ্কার করে নেওয়া উচিত, মেন্টাল হেলথ মানে আমরা শুধুমাত্র রোগগুলোকে বুঝি। স্কিজোফ্রেনিয়া হতে পারে, বাইপোলার মুড ডিসঅর্ডার হতে পারে, ডিপ্রেশন হতে পারে, কিন্তু আমরা যেটা বুঝি না যে এটাই পুরো মেন্টাল হেলথের পুরোটা না। বিশেষ করে যখন আমরা ওয়ার্ক প্লেসের কথা বলছি তখন কিন্তু আমাদের অনেকগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের অনেকগুলো পরিস্থিতি বা আমাদের অবস্থা, আমাদের কার্যক্ষেত্রে আমরা কতটুকু পারফর্ম করতে পারছি সেই জিনিসকে প্রভাবান্বিত করে। আমরা এভাবে বলতে পারি যে একটা একজন মানুষের পার্সোনালিটি কীরকম, তিনি কতটুকু স্ট্রেস নিতে পারছেন, তার ফ্যামিলিতে আর কোনো ধরনের কনফ্লিক্টস আছে কি না, এই প্রত্যেকটা জিনিস কিন্তু কোনো না কোনোভাবে আসলে তার কর্মক্ষেত্রে তার পারফরমেন্সে একটা বড় প্রভাব ফেলে। এই জায়গাটাতে আমরা সবসময় একটা কথা বলি, মেন্টাল হেলথ আসলে দুটো কারণে ভীষণ জরুরি। তার একটি হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটির জন্য, এবং আরেকটা হলো আমাদের ফাংশন। আমরা যতটুকু ফাংশন বা পারফর্ম করছি সেই পারফরমেন্সটাকে এনহ্যান্স করার জন্য। এই মেন্টাল হেলথ যখন আমরা ওয়ার্ক প্লেসে বলছি তখন অ্যাবসলুটলি আমরা বড় বড় রোগ টানছি না, কারণ বড় বড় রোগ ভিন্ন একটা আলোচনা। বাট কর্মক্ষেত্রে যখন আমি কতটুকু প্রোডাক্টিভ থাকতে পারবো, আমি কতটুকু পারফর্ম করতে পারবো, এটার সাথে আমাদের মেন্টাল স্টেবিলিটি বা আমরা মানসিকভাবে কত স্থিরতার ভিতরে আছি সেটা ভীষণ জরুরি। সেই জায়গা থেকে আসলে লাইভ স্ক্রিন আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে আসলে এই আইডিয়াটা নিয়ে অনেক কথা বলা শুরু করি এবং সেই সাথে কাজও করা শুরু করি। এবং সত্যি বলতে আমরা যেই অর্গানাইজেশনসগুলোর সাথে কাজ করার সুযোগ পেয়েছি সেখান থেকে আমরা অদ্ভুত ভালো ফিডব্যাক পেয়েছি, এবং আমরা আবিষ্কার করছি যে আসলে একটা সাইকোসোশ্যাল ওয়ার্ক এনভায়রনমেন্ট যদি আমরা আমাদের কর্মক্ষেত্রে স্থাপন করতে পারি তাহলে এটা আমাদের পুরো কোম্পানিটা চেহারাটাই বদলে দেয়। এবং এর ভিত্তিতে আসলে দুটো কথা বলা যেতে পারে। একটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিসার্চ আছে যেখানে বলছে যে আপনি যখন একজন একটি কোম্পানির একজন যে কোনো এমপ্লয়ির উপরে তার মেন্টাল হেলথের উপরে $1 ইনভেস্ট করেন, তখন আপনি এটা যে $1 যে পানিতে যায় নাই এটা আমরা বুঝতে পারবো বছর শেষে, যখন আপনি দেখবেন আপনার কোম্পানির প্রোডাক্টিভিটি কতটুকু ওভারঅল বেড়েছে, কতটুকু আপনার রেভিনিউ হয়েছে, এবং তখন আপনি দেখবেন $4 রিটার্ন আসে যদি আপনি $1 মেন্টাল হেলথ ইনভেস্ট করেন। সো এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিসার্চ, এবং এটা আমরা জানি যে আমরা অলরেডি হয়তো সবাই এটা জানি, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এর পাশাপাশি আমরা আরও অনেকগুলো রিসার্চ, বিশেষ করে ওয়ার্ল্ড হেলথের অর্গানাইজেশনের যে রিসার্চ আছে সেখানে এই স্টাডিগুলোতে আসলে বারে বারে উঠে এসছে যে সারা পৃথিবীতে আসলে প্রতি বছর $1 trillion ইউএস ডলার আসলে ওয়েস্ট হয়ে যায় বা এর চেয়েও বেশি। এটা হয় কারণ কর্মক্ষেত্রে মানুষ হিসেবে আমরা যখন ঠিক মতো আমাদের পারফরমেন্সটা করতে পারি না তখন প্রোডাক্টিভিটিটা লস হয়। তো এই জায়গাটা থেকে মেন্টাল হেলথ ভীষণ জরুরি। লাইভ স্ক্রিন আমরা যখন বলছি আমরা কাজ করছি, আমরা কম্প্রিহেন্সিভ সার্ভিস দিচ্ছি বিভিন্ন কোম্পানিগুলোতে, যেমন ইউনিলিভার বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ব্র্যাক ব্যাংক, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং গ্রামীণফোন। এখন একটা
প্রশ্ন হতে পারে কি ধরনের সার্ভিসগুলো আমরা একটি একটি কোম্পানিকে প্রোভাইড করছি। এখানে আমরা প্রথম যেটা বলি যে আমরা একটা সোশ্যাল ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি করতে চাচ্ছি, তো আমরা প্রথমে যেটা করি সেটা হলো আমাদের যেই এমপ্লয়ি যারা আছেন তারা লাইফস্প্রিংয়ের অফিসে আসতে পারেন ওয়ান টু ওয়ান কাউন্সিলিংয়ের জন্য। আমরাও এই অফিসগুলোতে সপ্তাহে তিন দিন, সপ্তাহে দু দিন, এক একটি কোম্পানিতে এক এক রকম, সো আমরা এরকম যাই এবং সেখানেও সেই এমপ্লয়ি যদি চান তাহলে আমাদের সাথে ওই অফিস আওয়ারের মধ্যে একটি সেশনে তিনি আমাদের সাথে বসতে পারেন। এটি হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান সার্ভিস। এর পাশাপাশি আমাদের অনলাইন সার্ভিসের প্ল্যাটফর্মটা ওপেন থাকে, তাই অনেকের ক্ষেত্রে আসলে যখন অফিসের ভেতরেও কাউন্সিলিং নিতে যাওয়া, কেউ কেউ এই জিনিসটাকে অনেক বেশি স্টিগমাটাইজ করে ফেলেন, তো সেক্ষেত্রে আমরা অনলাইন কাউন্সেলিং নেওয়ারও সুযোগ থাকে যেখানে আমাদের একজন মেন্টাল হেলথ প্রফেশনাল তাকে অ্যাবসলুটলি মেন্টাল হেলথ সার্ভিসটা প্রোভাইড করে। কিছু কিছু কোম্পানির সাথে আমরা এভাবে কাজ করি যে শুধু এমপ্লয়ি না, এমপ্লয়ির ফ্যামিলি মেম্বার্স যারা আছেন তারাও আমাদের কাছে মেন্টাল হেলথ সার্ভিস নিতে পারে। আমাদের যেহেতু আসলে টিমটা অনেক বড় এবং এটা অসংখ্য সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট মিলে গড়া, সো আমাদের অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম আছে, সো এই কোম্পানিগুলোর সাথে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং সার্ভিসগুলো আসলে দেই, বিভিন্ন ওয়ার্কশপ আমরা করি, বিভিন্ন ধরনের গ্রুপ সেশনগুলো আমরা করি। এই এই ওয়ার্কশপগুলোতে আমরা আসলে কি করি, আমরা স্ট্রেস ম্যানেজমেন্টের বিভিন্ন জিনিস আলাপ হয়, পারফরমেন্স বুস্ট কীভাবে করা যায় সেটা নিয়ে আমরা কথা বলি এবং অনেকগুলো টপিকে আমাদের আলাপ হয় যেগুলো খুব কনভেনশনাল না, যেমন ইভেন প্যারেন্টিং নিয়েও আমরা বিভিন্ন ওয়ার্কশপ করি এই কোম্পানিগুলোতেই, এবং একই সাথে আমরা রিলেশনশিপ ইস্যুস নিয়ে কথা বলি, আমরা বিভিন্ন কনফ্লিক্ট কীভাবে ম্যানেজ করতে হয় এগুলোও শেখাই। কারণ আমরা আসলে মনে করি মানুষ হিসেবে যখন আমরা একটি কোম্পানিতে কাজ করছি তখন আমার সব কিছুই আসলে আমার পারফরমেন্সের সাথে জড়িত, আমার ব্যক্তিগত জীবন, আমার ব্যক্তিসত্তা, আমার পারিবারিক জীবন সব কিছু, তাই আমরা যখন সার্ভিস প্রোভাইড করি তখন আমরা চেষ্টা করি এই প্রত্যেকটা ডোমেইনকে আসলে টাচ করার জন্য। এবং এই কোম্পানিগুলোতে আমরা আরেকটা সার্ভিসের কথা না বললেই না, সেটা হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন, যেটা আমরা এখন সবাই জানি যে আমাদের ওয়ার্ক প্লেস পারফরমেন্স বুস্টিংয়ে অনেক বেশি আসলে সাহায্য করে, সো রেগুলারলি এই প্রোগ্রামগুলো আমরা এই কোম্পানিগুলোতে করে থাকি। সো এটা হচ্ছে ওভারঅল লাইফস্প্রিং কী করছে বিভিন্ন এমএনসি এফএমসিজিসগুলোতে। সো আমরা মনে করি যে আমাদের এই সার্ভিসটি, এবং আমরা সারা বছর শেষে যখন রিভিউগুলো নেই তখন আমরা আবিষ্কার করি যে আসলে এটা তাদেরকে, এই মানুষগুলোকে ভীষণভাবে আসলে সাহায্য করছে। এবং এখানে একটা ব্যাপার না বললেই না যে আমরা সবসময় আসলে ভীষণভাবে গোপনীয়তা ব্যাপারটাকে রক্ষা করি, এবং যখনই আমরা একটা কোম্পানির সাথে কাজ করি তো কখনো ব্যাপারটা এরকম হয় না যে কে আমাদের কাছে কাউন্সিলিং নিচ্ছেন সেই নামধাম আমাদের কাছে জানতে চাওয়া হয়, আমরা জাস্ট একটি সংখ্যা তাদেরকে জানিয়ে দিই যে প্রতি আমরা এতজনের হয়তো কাউন্সেলিং করেছি। তাই আপনার তথ্য, আপনার দেওয়া সমস্ত ধরনের গোপন কথাগুলো আসলে অ্যাবসলিউটলি আমাদের কাছেই থাকে, সেটা অনেক কিছু নিয়ে হতে পারে, সেটা আপনার অফিসের কাজের কষ্ট হতে পারে, আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে রিলেশনশিপ হতে পারে, বাচ্চার কোনো একটা কিছু নিয়ে আপনি আপসেট থাকতে পারেন, আপনাদের ইন্টিমেট রিলেশনশিপের ইস্যুও হতে পারে, অনেক কিছুই হতে পারে, আপনার হতে পারে চাইল্ডহুডের কোনো একটা ট্রমা। বাট আপনি আপনার কাউন্সিলরের সাথে যখন কথা বলেন এবং এই কনফ্লিক্টসগুলো যখন সরে যায় তখন কিন্তু আসলে সুযোগটা হয় যে আপনি মানুষ হিসেবে যতটুকু আগে পারফর্ম করতেন তার চেয়ে এখন আরও অনেক বেটার পারফর্ম করেন। তাই যারাই আমার এই ভিডিওটি আজকে দেখছেন, লাইফস্প্রিংয়ের পক্ষ থেকে ভিডিওটি আমি করছি, সো আপনারা যদি মনে করেন যে আপনাদের কোম্পানিতে লাইফস্প্রিং কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারে তাহলে অবশ্যই সেটি করতে পারলে আমাদের ভীষণ ভালো লাগবে। লাইফস্প্রিং আপনারা ইনবক্স করতে পারেন এবং ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বারও দেওয়া থাকবে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।